আসসালামু আলাইকুম। আসলে আমি জিরুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমাদের জিরুন গ্রাম বন্যায় প্লাবিত, আমরা অত্যন্ত আনন্দিত আজকে ফুরকুল দরবার শরীফের পীর সাহেব হুজুর আমাদের মধ্যে আসছেন তান বিতরণের জন্য। তারপরে আসছেন আহলে সুন্নাত আল জামাতের কসবা উপজেলা শাখার পক্ষ থেকে অনেক নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ এসেছেন। ওনারা নিজ হাতে আমাদের প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে যারা বঞ্চিত আমাদের রাস্তার পাশে বা শরণার্থী শিবিরে অনেকে ত্রাণ পায়, কিন্তু যারা দূরে বাড়িতে আটকা পড়ে আছে পানিবন্দী অবস্থায়, যারা ত্রাণ পাচ্ছে না তাদের দূর করা, সহজে ত্রাণ পৌঁছানোর উদ্দেশ্যে ওনারা আসছেন। আমরা ওনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব যাতে ত্রাণটা যথার্থ স্থানে পুনরা পৌঁছাতে পারেন। আর আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে ফুরকুল দরবার হুজুরকে এবং কসবা উপজেলা আহলে সুন্নাত আল জামাতের পক্ষ থেকে যারা আসছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আর এলাকাবাসীকে আমি আহ্বান জানাচ্ছি, যারা দূরে আসছেন, যারা তান থেকে বঞ্চিত, তারা দয়া করে এখানে আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে আসেন। আমরা চেষ্টা করবো আপনাদের সবাইকে সাহায্য করার জন্য। সম্মানিত দেশবাসী, এই জিরুইন গ্রাম এবং পার্শ্ববর্তী আরো কিছু গ্রাম, এগুলি মানে সড়কের সঙ্গে মানে রাজপথের সঙ্গে নয়, অনেকটা দূরে। এই গ্রামের অবস্থান, বিশেষ করে জনমানবের অবস্থানগুলি একটু দূরে, যার কারণে মানুষ যেতে কষ্ট হয়ে বিদায়। আমরা যেটা অনুভব করলাম, হয়তো রাস্তার পাশে যে সকল বাড়িঘর আছে, গ্রামগুলি আছে, ওইগুলিতেই ত্রাণ সহায়তা বেশি পাচ্ছে, আর যেগুলির একটু ভিতরে এবং যাওয়াটা কষ্টসাধ্য, ওইসব এলাকায় ত্রাণটা তেমন একটা পড়ছে না। মানুষগুলি একদম বন্যার সঙ্গে জীবন যুদ্ধ করছে। আমি আশা করব এই দেশবাসীকে, আপনারা যার যেরকম সাধ্য আছে, আপনারা এরকম দুর্ভেদ্য মানুষগুলির জন্য কঠিন ভাবে, যারা বিভিন্ন ভাবে এই বন্যায় একটা দুর্যোগের মধ্যে হাবুডুবু খাচ্ছে, আপনারা তাদের জন্য ওই সকল এলাকায় নিজ নিজ দায়িত্বে এবং একটু কষ্ট স্বীকার করে ওই জায়গায় গিয়ে ত্রাণগুলি দেওয়ার ব্যবস্থা করুন।